আচ্ছা, আমি আজকে তোমাদের ল্যাব নিতে পারবো না, জাস্ট থিওরি ক্লাসটা দেখাবো। তো হোপফুলি নেক্সট ওয়েনসডে তে তোমাদের ল্যাব নিতে পারবো আর কি। সো আমাদের আজকে মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্লাসের সেকেন্ড ক্লাস, জাস্ট একটু তোমাদেরকে আমি রিভিউ দিয়ে দিই আমরা কতটুকু পড়েছিলাম। এটা আমি চাইলে একটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু বলছি একটুখানি দুইটা স্লাইড ব্যাক রেখে দিয়েছিলাম জাস্ট আর একটু রিভিউ দিয়ে আসার জন্য আর কি। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স আমি একটা বলেছিলাম কি, যদি একটা কারেন্ট সোর্সের থ্রুতে যদি কোনো কারেন্ট যদি আমি ইন্ডাকশন থ্রুতে দিয়ে ফ্লো করে অথবা একটা ভোল্টেজ সোর্সে থাকে, তাহলে ওখানে কী পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে, এটা আমাকে বি ইকুয়াল টু এন ডিভাইড বাই ডিটি এরকম একটা ইকুয়েশন থেকে দেখেছিলাম। এবং হলো কি, যদি দুইটা কয়েল ইউজ করে তাহলে কি একটা আরেকটার উপর কী ধরনের এফেক্ট ফেলবে, একটা হলো কি তোমার মিউচুয়াল একটা একটা একটার উপর কীরকম, আরেকটা হলো কি তার নিজেরটা। সো দুইটা কয়েল থাকলে কি দুইটার তার নিজের নিজের ফাই ওয়ান ফাই টু এবং একটা আরেকটার উপরে ফাই ওয়ান এন ওয়ান এন টু এর উপর কীরকম এফেক্ট ফেলবে। এন ওয়ান টার্নের যে কয়েলটা আছে এটা ফাই ওয়ান টু বলেছিলাম, এবং এন টু টার্নের যে একটা কয়েল আছে এটা ওয়ানের উপর কীরকম এফেক্ট ফেলবে, এটাকে নাম দিয়েছিলাম হলো কি ফাই টু ওয়ান। সো এই দুইটা টার্ম দেখে আমরা দেখেছিলাম হলো কি কিছু ইকুয়েশন আমরা দেখেছিলাম, এবং হলো কি এবং আমরা হলো কি এই ধরনের বিভিন্ন জিনিস ডিসকাস করেছিলাম, যে যদি এখানে কোনো কারেন্টের ডিরেকশন থাকে, কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে, তাহলে কি ধরনের এফেক্ট হবে। কি প্রমাণ প্রমাণ আসবে? হ্যাঁ বলো স্যার, ইকুয়েশন গুলোর কি প্রমাণ আসবে? প্রমাণের মতো কোনো কিছু কি আসবে? না, এখান থেকে হয়তো কিছু খালি কোশ্চেন টোশন আসতে পারে, দু একটা আগের বছরের কোশ্চেন দেখলে ইকুয়েশন প্রমাণ তো এমনিতেও তোমাদের অ্যাসাইনমেন্টটা পেজ জিনিসগুলোতে ইকুয়েশন প্রমাণ এমনিতেও আসে না। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল যাদের নিজেদের এটা হলো হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান এবং হলো কি ফাইভ ওয়ান টু, এবং হলো কি টু এর উপর ওয়ানের যেটা এফেক্ট আছে ওইটাকে বলা হচ্ছে ফাইভ ওয়ান টু, এবং ওয়ানের উপর টু এর যেটা এফেক্ট আছে ওইটাকে নাম হলো কি ফাইভ টু ওয়ান, এই দুইটা তোমার নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর হলো কি তোমার যা দেখছি আমরা, এরপর হলো কি ডিফারেন্ট ডিরেকশনের মধ্যে তোমার কারেন্ট যদিগুলো এন্ট্রি করে তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের কী অ্যানোটেশন তোমরা পাবো, এই কারেন্টের ডিরেকশনগুলো একবারে হলো কি দুইটা একই দিক থেকে আসতেছে, আর হলো কি দুইটা ভিন্ন দিক থেকে আসতেছে, আর হলো কি দুইটা এইসব ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কারেন্ট ইনডিউস কীরকম হবে, কীরকম ইনডিউস ভোল্টেজটা কীরকম হবে, এবং হলো কি সিরিজ এইডিং অথবা সিরিজ অপোজিং কানেকশনের ক্ষেত্রে কীরকম কানেকশন হবে। এবং লাস্টের দিকে আমরা দেখেছিলাম যে দুই একটা ইকুয়েশন দেখেছিলাম হলো কি যদি সিরিজে হয় দুইটা সিরিজে হয় এবং প্রথম দিক থেকে দুইটা কারেন্ট ঢোকে এটার ক্ষেত্রে কী হবে, আর যদি দুইটা প্যারালালের ক্ষেত্রে আমরা আলাদা করে দেখি নেই আর কি। সো এগুলো মোটামুটি করার পরে আমাদের আমরা ছোটোখাটো কয়েকটা ম্যাথ দেখেছিলাম, এগুলো আমরা ইজি ম্যাথ আর কি আমাদের জন্য। সেটুকু করার পর আমাদের আসলে আর এই খুব বেশি কিছু বাকি নেই, এখানে যেটা নতুন একটা টার্ম আছে সেটা তোমরা আসলে যে দুইটা স্লাইড আমরা বাকি রেখে দিয়েছি এগুলো তোমরা আসলে নিজেরা করে নিতে পারতা, তারপর আমি যেহেতু আজকে আলাদা করে ধরছি। তো আজকে আমি এই জিনিসটা তোমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স পড়াবো এবং হলো কি পলিফেজ সিস্টেমের হয়তো কিছু দূর পড়াই দেবো আর কি। সো অনেক বড় লেকচার আমি নেব, যেহেতু আমাদের সময় আছে এখন আরও মোর দেন 3 উইকস আছে, সো আমি খুব বড় ক্লাস নেব না আর কি, আমরা আস্তে আস্তেই যাই। সো আবার যদি আমি একটু তোমাদেরকে সিলেবাসটা দেখাই টোটাল আমাদের আর কি কি বাকি আছে, তাহলে এখানে দেখো আমরা আজকে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমাদের শেষ হয়ে যাবে, এরপর পলিফেজ সিস্টেমটা মোটামুটি কিছু তো আমি আজকে আগাই দেবো, জাস্ট কাকে বলে সিঙ্গেল ফেজ আর পলিফেজের মধ্যে ডিফারেন্স কি, পলিফেজের ডিফারেন্ট ফেজগুলো অ্যাড করলে কী হয় না হয়, টোটাল যে একটা সামেসম যে জিনিস থাকে এতটুকু দেখাবো। এরপর এটা হয়তো আমি আর দুইটা ক্লাসের মধ্যে লেকচার হয়তো আমি এই সপ্তাহের মধ্যে পলিফেজ শেষ করে ফেললে তাহলে নেক্সট উইকে তোমাদের ব্যালেন্স আনব্যালেন্স দেখা, এরপর সপ্তাহের জন্য টু পোর্ট অ্যানালাইসিস এগুলো রাখবো আর কি। সো আমাদের এক্সাম কবে হতে পারে ফাইনাল? মনে হচ্ছে 1 তারিখ থেকে হতে পারে, বাবা নভেম্বর 1 তারিখ থেকে চান্স আছে। সো এর আগে হয়তো তোমাদের অক্টোবরের শেষের দিকে ওয়েট করবে যে নভেম্বরের দিকে ক্যাম্পাস খুলে নাকি, ওটার জন্য একটা ডিসিশনের জন্য হয়তো ও ওয়েট করতে পারে আর কি। সো তাহলে মোটামুটি আমার হয়তো আর 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে আমার ইনশাল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে, এরপর তোমাদের হয়তো আমি কিছু ইন্ডিভিজুয়াল ভাইবা নিতে পারি, আর এই সময়ের মধ্যে তোমাদের যে কোনো দিন আমি একটা আনঅ্যানাউন্সড হয়তো ভাইবা নিতে পারি মিডের পর থেকে যা পড়াইছি থেভেরিন নর্টন এগুলো বাদ দিই আর কি। সো মিডের পর থেকে যা পড়াইছি যে কোনো দিন আমার মনে হলো আজকে আমার ভাইবা নিতে ইচ্ছে করতেছে আমি যে কোনো দিন নিয়ে নিতে পারবো, যারা প্রেজেন্ট থাকবে ওদের নিবো আর কি। ঠিক আছে,
যাদের মনে করো মানে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি কি সবসময় আসা নাকি কারা তাহলে ওদের দেখবো আর কি। একটা এফেক্ট এগুলো করে আর কি তোমার একটা ম্যাগনিক আপনি কোএফিসিয়েন্টটা বের করছে এবং এগুলোর ইন্ডিভিজুয়াল আরটা যদি তোমার একটা M1 টু M21 এবং এই দুটোর নাম যদি L1 L2 দাও তাহলে এটার চেহারাটা আরো একটু ইজিয়ার হয়ে যায়। এই যে দেখো M1 M1 এবং দুটো যদি আমরা এজিউম করি যে M1 টু এবং M21 একই দুইটা একই ধরনের টার্ন ইউজ করতেছে এবং হলো কি যে রেশিও 512/412 এটা যদি 521/521 এর এই দুটো একই হয় তাহলে হলো কি আমরা যদি এজিউম করে নিই যে এই এম আর এম একই তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এম রুট ওভার L1/L2 দিয়ে করতে পারি এবং পরে তোমাদের যে দুইটা ম্যাথ দেওয়া হয়েছে তোমাদেরকে করতে সবগুলো কি তোমার হলো কি এই ম্যাগনেটিক কাপলিং এর ইজি ইজি মানে পুট দ্য ভ্যালু কার দ্য আনসার যেটা আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। এই বাকি জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিছে জাস্ট হলো কি কোনো একটা মিসিং এটা তোমাকে বের করতে হবে। দেখো এই চারটা ভ্যালু দিয়ে দিচ্ছে তাহলে এখানে কি এম বের করা কি এমন খুব কঠিন কিছু অথবা তোমার এন d5/dt এটা আমরা যেটা পড়ছি এখানে i5 এবং i1 এর দুইটা ভ্যালু তোমার হলো কি দিয়ে দিচ্ছে এবং এন এর মানও ভ্যালু f50 ভ্যালু এগুলো দিয়ে দিচ্ছে। তোমার এল এর ভ্যালুটা কি ম্যাক্সওয়েলে থাকে সব সময়? হ্যাঁ বলো পাই এর একক কি স্যার সব সময় ম্যাক্সওয়েলে থাকে পাই এর একক? না এটা হয়তো ওয়েবারে থাকতে পারে wb ওয়েবারে দেখতে পারো তখন স্যার ওয়েবার থেকে ম্যাক্সওয়েলে কিভাবে কনভার্ট করতে স্যার এখানে কিছু ওয়েবার থেকে কিছু দেখো তোমার হলো কি যেহেতু তোমার রেশিও দেয়া আছে তোমার যেটাই দেখ না কেন একটা একটার সাথে কেটে যাবে তো রেশিও দেয়া একটা একটার সাথে কেটে যাবে তো তুমি কনভার্ট করে ওখানে আসলে জানো আমি সব সময় এটা পাইর ভ্যালু জন্য থাকবে তোমার ওয়েবারে দেয়া থাকবে দেখবে ইনশাআল্লাহ। এই কর্পোরেট বইটা মানে একটু পুরান সো এই एग्जांपल গুলো আমি আসলে খুব একটা প্রেফার করি না আর কি। আমার আলেকজান্ডার পার্সোনালি আমার আলেকজান্ডার স্যার দেখো বইটা পছন্দ বেশি সো এই যে এইগুলো সিম্পল এক্সাম্পল এগুলো এবং যে দুই একটা বাকি যে দুই একটা আছে এগুলো তোমরা লোকে একটু চোখ বুলালে এই দেখতে পারবে একদম সিম্পল হয়ে যাবে। সো আমি আর এখানে নতুন কিছু অ্যাড করব দেখতেছি না এই দুটো তিনটা স্লাইড আমার বাকি ছিল কিন্তু আমি একটু জাস্ট রিভিউ দেওয়ার জন্য এটা আজকে এই পর্যন্ত একটু পেন্ডিং করে রাখছিলাম আর কি। ওইদিন 5-10 মিনিটে এর ফলে এফোর্ট দিলে আমার শেষ হয়ে যেত কিন্তু আমি জাস্ট একটু পেন্ডিং করে রাখছিলাম এটা তো একটু যা একটু রিভিশন দেওয়ার জন্য। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো আদারওয়াইজ আমি এটা শেষ করে পলিফেজের মধ্যে চলে যাবো। পলিফেজের মধ্যে আমাদের হয়তো আজকে ক্লাস খুব বেশি লম্বা করবো না আমাদের 10-15 মিনিট জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে যেহেতু আমাদের সময় আছে এরপর মিউচুয়াল ইন্ডাকশনের মানে রিয়েল লাইফে কাজটা একটু যদি বলতেন আর কি ভালো। মিউচুয়াল ইন্ডাকটেন্স রিয়েল লাইফের তোমার রুমের মধ্যে আছে কোথাও? রুমের মধ্যে তোমাদের কি মনে হচ্ছে কে বলতে পারো তোমার ফ্যানে আছে না স্যার ফ্যান কখন বলবো আমরা বলছি দুইটা যখন থাকবে এবং একটার উপর আরেকটা যখন এফেক্ট থাকবে ওরকম কিছু কি আমরা ফ্যানের মধ্যে ইউজ করছি না ফ্যানের মধ্যে আমরা তো না না তাহলে স্যার মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এটা স্যার মানে দুইটা সার্কিট থাকবে একটা সার্কিটের মধ্যে ব্যাটারি থাকলে অপর সার্কিটটা অটো চার্জ হবে স্যার এরকম না অটো চার্জিং এর কিছু নাই হবে একটা কেবল উপর আটা থাকবে। এই জিনিসটা তোমার আসলে যেমন ট্রান্সফরমার আমরা এখনো করি নাই সো ট্রান্সফরমারের মধ্যে তোমার লোকে যে একটা পাথ ইউজ করা হয় এরকম এরকম একটা পাথ ইউজ করা হয় এবং পাথের মধ্যে হলো কি এই যে একটা তোমার এই যে আর্ম বলতেছে এই আর্মটাতে তোমার হলো কি এইভাবে এগুলো তোমার এখানে ওয়্যারিং করা হয় এবং এই প্রতি একটা ওয়্যারিং এখানে একটা ওয়্যারিং করা হয়। জি স্যার বুঝছি। তখন এটার উপর এটার কি এফেক্টটা থাকে যেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করা হয় তোমরা যেহেতু ট্রান্সফরমার
এখন পর্যন্ত ট্রান্সফরমার পড়ছো কোথাও? তার মানে কি স্যার, ইন্ডাকশনটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করা হয় না স্যার? হ্যাঁ, তোমরা তো ট্রান্সফরমার এখন কোথাও পড়ো না মনে হয় না স্যার? এইচএসসি তে পড়ছিলাম আর কি, ইন্টারেস্ট আছে পড়ছিলাম, হালকা পড়ছিলাম ওখানে স্যার, তারপর স্যার লাইব্রেরিও পড়ছি হালকা স্যার ট্রান্সফরমার নিয়ে। হ্যাঁ, ট্রান্সফরমারের ক্ষেত্রে এগুলো তোমার তোমার ওখানে এটা একটা বড় এক্সাম্পল। তারপর সলিনয়েড, তোমরা সলিনয়েড কোথাও ইউজ করছো? জি স্যার, সলিনয়েডটা বসছিলাম স্যার 910 স্যার। ওই যে স্যার একটা পেঁচানো কুণ্ডলী থাকে স্যার, ওখানে স্যার তড়িৎ চুম্বকের ম্যাগনেটের জন্য সলিনয়েড ইউজ করা হয়। জি স্যার, ম্যাগনেটের স্ট্রেন্থ বাড়ানোর জন্য। আমি এই জিনিসটা তোমাদের স্টুডেন্টদেরকে অনেক আগে করাছিলাম। এই ধরনের একটা ছোট ট্রান্সফরমার আমি স্টুডেন্টদেরকে দিয়ে বানাইছিলাম অনেক আগে। ওরা এরকম ছোট পাত দিয়ে বানায় এনে দুই পাশে এগুলা বানাইছিল। তো তোমরা আর একটু বড় হলে তো এই ধরনের জিনিসগুলো করে দুই পাশে কতটুকু ইনডিউস হচ্ছে এগুলো তোমার হয়তো এখানে দেখবা। এটা এরকম ধরনের কিছু ট্রান্সফরমার আমি স্টুডেন্টদেরকে দিয়ে বানাইছিলাম, এবং একটার কেবল আর একটা কেবলের উপর কি ধরনের এফেক্ট থাকে। এটা তো মনে হয় থার্ড সেমিস্টার মেশিন ওয়ান এর সাথে ইনক্লুডেড মনে হয়। এটা কোন এখন কোন কোর্সে পড়াছিলাম স্যার? হ্যাঁ স্যার, মেশিন স্যার, মেশিন ওয়ান স্যার, থার্ড সেমিস্টার। ঠিক আছে, দিছিলাম ওদেরকে খেয়াল নাই। তো তোমরা ইভেন্ট চাইলে ইন্ডাক্টর ডিজাইন কেমনে কিছু মিনি ট্রান্সফরমার ডিজাইন অথবা শর্ট ওই ধরনের কিছু জিনিস নিজেরাও করতে পারো অথবা দেখে নিতে পারো আর কি। না, এটা ভালো কোশ্চেন। আমাদের যে কোনো কিছু প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে চাওয়া এগুলো খুবই ভালো এক্সাম্পল। তো আর তোমরা যদি ছোট ছোট সার্কিট ইউজ করতে থাকো, যে এগুলো একটু দেখা যাচ্ছিলাম নিজেরা বানা নিতে পারবে, এগুলো কঠিন কিছু না। এটার নাম কি? এই যে এখানে লেখা আছে প্যারাটোরয়েডাল ট্রান্সফরমার ফর ইনভার্টার, ইনভার্টারের জন্য যে ট্রান্সফরমার গুলো ইউজ করা আর কি, এগুলো তোমরা নিজেরা বানাতে পারবে। এগুলো সবগুলো একই সূত্র দিয়ে বানানো হচ্ছে আর কি। কিন্তু এটা এখানে মিউচুয়ালটা ইউজ করে না মনে হয়, এটা মিউচুয়ালটা ইউজ করে নর্মাল কয়েলিং করা হয়েছে আর কি। স্যার স্টেপ আপ স্টেপ ডাউন দুইটা থেকে স্যার মিউচুয়াল ইন্ডাকশনটা ইউজ করা যাবে? হ্যাঁ, ওইটা তো মিউচুয়াল ইন্ডাকশন স্যার, স্টেপ আপ স্টেপ ডাউন যেটা ইউজ করতেছো ওগুলো মিউচুয়াল ইন্ডাকশন স্যার। এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমি এটা রেখে তোমাদের নেক্সট যেটা আছে এটা একটু দেখাই। তাহলে এই যে হোমমেড 6 ভোল্ট তো 4000 ভোল্টের ট্রান্সফরমার, এগুলো হাতে বানাইছে এগুলো। এই জিনিসগুলো বলবো তোমরা জাস্ট একটু পাশাপাশি দেখতে থাকলে তোমাদের অনেক কিছু এখানে দেখবে গ্রো করবে এগুলো পাশাপাশি। আমি তো এগুলো যখনই সময় পাই এই জিনিসগুলো তোমাদের পড়ার পাশাপাশি এগুলো দেখি কেমনে এগুলোকে আবার ওয়্যারিং করতেছে, এবং ওরা ডেসক্রাইব করে ভিতরে ভিতরে এগুলো কেন করতেছে এগুলো। তো এগুলো দেখবে আর কি। তো আমি তোমাদের এখানে যেহেতু তোমাদের কোনো এখনো প্র্যাকটিক্যাল ক্লাস এখনো নিচ্ছি না, নেওয়ার কোনো চান্সও নেই এটা। তো আর মিউচুয়াল আমাদের ওখানে সিলেবাসও নাই ল্যাবের মধ্যে, তো আপাতত এটা বাদ দিচ্ছি আর কি। তাহলে এটা এখানে রাখতেছি। আমরা আমাদের পরের যে টপিক আছে পলিফেজ সিস্টেম এখানে মধ্যে চলে আসি তাহলে। ঠিক আছে, পলিফেজ সিস্টেম এখন পর্যন্ত আমাদের যেগুলোর টার্ম আমরা পড়ছি সবগুলোর কি সিঙ্গেল ফেজ সিস্টেম। তো সিঙ্গেল ফেজ সিস্টেম কি ধরনের কি হতে পারে এটা থেকে আমরা আসতেছি হলো কি, পরগুলো আমরা দেখবো হলো কি মাল্টিফেজ অথবা পলিফেজ কাকে বলে, থ্রি ফেজ সিস্টেম কোনটা বেটার হবে, থ্রি ফেজ সিস্টেম নাকি সিঙ্গেল ফেজ সিস্টেম হবে, সবকিছু আমি হয়তো থ্রি ফেজ না বেটার স্যার বলো, তা থ্রি ফেজ না বেটার সিঙ্গেল ফেজ থেকে? আমার তো মনে পড়তেছে না, যেটা তোমরা আমাকে চিন্তা যে কি ওখানে আসলে তোমরা চিন্তা ভাবনা করে বলবো আর কি কেন বেটার হবে। তো এটা জেনারেটর কিছু পড়ালেখা আন্ডারস্ট্যান্ডিং লাগবে এখানে কেন থ্রি ফেজ আসতেছে,
সো আমরা আগে সিঙ্গেল ফেজটা দেখি সিঙ্গেল ফেজ নিয়ে আসলে আমরা এই দুই সেমিস্টার ধরে এত কিছু জিনিস পড়েছি এটা নিয়ে আমাদের নতুন কিছু বলা দরকার নাই খালি তোমাদের এই ধরনের জিনিসগুলো কি নিয়ে আমরা কোনো ম্যাথ করছি যদি বলে এটা কি সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ তাহলে তোমরা কি বলবা কয় ফেজ বললে এখানে থ্রি ফেজ কেন থ্রি ফেজ এখানে এই দেখো এটা যখন কি মেইন ভোল্টেজ হলে দুইটা কি একই না এটা এটা কি একই না ভোল্টেজ কি একই না এটা ফেজ কি একই না জি স্যার এখানে তো ভোল্টেজ একটাই ইউজ করতেছে খালি খালি হলো কি ওয়্যারটা ইউজ করছে এই রেগুলার কি ওয়্যারিং করছে এখানে নিউট্রাল দেয়া ছাড়া আর কিছুই না এইটাকে যদি বাদ দিয়ে দেয় নিউট্রালকে বাদ দিয়ে দিলো তাহলে তোমাদের একটাই ভোল্টেজ এই দুটো মিলে একটা ভোল্টেজ আছে না জি স্যার যদি নিউট্রালটাকে বাদ দিয়ে দিই এজ এ নিউট্রাল ওর গ্রাউন্ড এর খালি ওর নিউট্রাল দ্য সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ এর মধ্যে ডিফারেন্সটা কি স্যার এই আচ্ছা মাল্টি ফেজ এর মধ্যে হলো তোমার হলো কি তোমার এই সোর্সের এই জিনিসগুলো যে তোমার একটা অ্যাঙ্গেল গুলো তো তোমরা এখন বুঝো অ্যাঙ্গেল গুলো তোমার হলো কি ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকবে এদার 0 120 মাইনাস 120 এই দুটুকু এটা এটা একটা एग्जांपल বলতেছি আর কি তাহলে টোটাল তিনটার মধ্যে ডিফারেন্স কত দূরত্ব কত তাহলে এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব কত 120 না 240 240 স্যার সরি 240 না ঠিক আছে তাহলে আচ্ছা সিঙ্গেল ফেজটা তাহলে আমরা কি করি যে দেখো এখানে যদি নিউট্রালটা আমরা জাস্ট তুলে দেই এবং তাহলে কিন্তু এটা কিন্তু একটা ভোল্টেজ খালি দুটো মিলে এটা কিন্তু একই ভোল্টেজ এটা ঠিক আছে তাহলে এটা কিন্তু সিঙ্গেল ফেজে জাস্ট হলো কি থ্রি ওয়্যারস টাইপ জাস্ট হলো কি ওয়্যারিং ইউজ করা হয়েছে ওয়্যারিং একটা ওয়্যারিং ইউজ করার জন্য এখানে মনে হচ্ছে তিনটা জাস্ট একটা এক্সট্রা ওয়্যার ইউজ করলে এখানে তিনটা আলাদা আলাদা ওয়্যার ইউজ করছে এরকম মনে হচ্ছে সো এটা আসলে থ্রি ফেজ না এই জিনিসটা তোমার অনেকেই ভুল করে প্রচুর স্টুডেন্ট এটা ভুল করে এটা আসলে এই সিঙ্গেল ফেজই কিন্তু হলো কি তোমার থ্রি ওয়্যার টাইপের ডিফারেন্সের জন্য এটাকে মনে হচ্ছে অনেকেই থ্রি ফেজ বলে ভুল করে এটা সিঙ্গেল ফেজকে এসি পাওয়ার সেন্সর স্যার কথা ক্লিয়ার আসতেছে না স্যার একটা জেনারেটরের কথা বলতেছে কানেক্টেড থ্রু এ পেয়ার অফ ওয়্যার তাহলে কি একটা জেনারেটরই থাকবে কিন্তু এটা হলো কি এইদার একটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারে অথবা পেয়ার অফ ওয়্যারস অথবা হলো কি ডাবল দুইটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারে কোন একটা লোডের সাথে এই জেড এল বা জি যেটা বলা না কেন এগুলোকে বলতে হলো কি তোমার লোড বলতে থাকে ঠিক আছে তাহলে হলো কি দেখো এবং হলো কি আরেকটা জিনিস কথা বলা হচ্ছে টু আইডেন্টিক্যাল সোর্স ঠিক আছে দুইটা সোর্স ইউজ করছে কিন্তু দুইটা হলো কি একই টাইপের দুইটা আইডেন্টিক্যাল সোর্স মানে দুইটা একই টাইপের দুইটা লোড দেখো এখানে দুইটা আইডেন্টিক্যাল না বিবিবি আর বিফাই বিবি আর বিফাই দুইটা একই রকম না আইডেন্টিক্যাল না আইডেন্টিক্যাল মানে একই রকম তাহলে এটাও কিন্তু তোমার কিন্তু বলতেছে এটা কি তোমার ক্ষেত্রে কি বলতেছে এটা বলতেছে তোমার সিঙ্গেল ফেজ সিস্টেম স্যার হ্যাঁ বলো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার সিঙ্গেল ফেজ সিস্টেমে কি স্যার তার কি মানে ওয়্যার আর কি ওয়্যার কি স্যার জাস্ট তিনটাই থাকতে পারবে নাকি তিনটার চাইতে বেশিও থাকতে পারে আমি যদি নিউট্রাল করি সিঙ্গেল ফেজে তোমার নিউট্রাল করো না সিঙ্গেল ফেজে যদি নিউট্রাল করেন তাহলে তোমার যে কাহিনী উল্টা হয়ে যাবে কাহিনী হলো কি তখন এটাকে এটা হলো কি টু ওয়্যার টাইপ এবং এটাকে বলছে থ্রি ওয়্যার টাইপ এখানে দেখো এখান থেকে একটা বের হইছে তার এখান থেকে একটা বের হইছে হ্যাঁ স্যার এখানে ক্ষেত্রে জি স্যার ক্ষেত্রে উপরটার ক্ষেত্রে এটা কিন্তু আবার ডিফারেন্স ডিফারেন্ট এখানে উপরটার ক্ষেত্রে একটা দুইটা তিনটা তার বেরিয়েছে কিন্তু আচ্ছা এখানে এখান থেকে একটা তার বেরিয়েছে এখান থেকে একটা বেরিয়েছে এখান থেকে একটা বেরিয়েছে তাহলে তিনটা তার বেরিয়েছে সোর্স আছে এবং তোমার দুইটা হলেও যদি আইডেন্টিক্যাল হয় এটাকে আমরা সিঙ্গেল ফেজ বলবো আইডেন্টিক্যাল মানে যদি দুইটা সোর্স কিন্তু একই টাইপের দুইটা দেখতে একই তখন এটাকে আমরা সিঙ্গেল ফেজ বলবো আমরা দুইটা ফেজ বলবো মানে দুইটা দুইটা সোর্স থাকলে যে এটা সিঙ্গেল সিঙ্গেল ফেজ হবে তাও কিন্তু না যদি তোমার আইডেন্টিক্যাল হয় তাহলে আমরা তো কিন্তু মানে স্যার দুইটা সোর্স একই হইতে হবে না স্যার যদি তোমার আইডেন্টিক্যাল সোর্স এর যে টু আইডেন্টিক্যাল সোর্স এর লেখা আছে জি স্যার বুঝছি
এটা প্রচুর স্টুডেন্ট এগুলো ভুল করে, তো এটা তোমরা একটু কেয়ারফুল থাকবা। আমি এইখান থেকে উল্টা পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করে বসতে পারে, তোমাকে ছবি টবি আসতে দিব, এটা সিঙ্গেল ফেস না ডাবল ফেস বলো, রেগুলার বলবো। সো পরেরটার ক্ষেত্রে জিনিসগুলো দেখো, এখানে অনেক আমরা পরিষ্কার দিচ্ছি এই দুটাই আইডেন্টিক্যাল না, কারণ হলো কি একটা জিরো ডিগ্রি আর একটা হলো কি মাইনাস 90 ডিগ্রি, পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে। স্যার মাইনাস 90 ডিগ্রি দুইটা ভিন্ন সোর্স, যদিও এগুলো হলো কি সেম ফ্রিকোয়েন্সিতে অপারেট করলেও ডিফারেন্ট ফেজের জন্য, এই ফেজ ডিফারেন্ট ফেজ এই কথাটা আসতেছে কেন, যে দেখো ফেজ তো লোকে আমরা বলতেছি যে অ্যাঙ্গেলটা আছে ফেজ ডিফারেন্স, এটার জন্যই তো আমরা বলতেছি ফেজ ডিফারেন্স, এটা কিন্তু মাল্টিপ্লেস থ্রি ফেজ টু ফেজ এগুলোর জন্য এটাকে এই যে ফেজ যে ডিফারেন্স আছে এটার জন্য আমরা ফেজ বলতেছি আর কি। তাহলে এটা এটা আমার তাহলে কত ফেজ, টু ফেজ সিস্টেম, কারণ হলো কি এখানে এটা একটা ফেজ আছে এটা একটা ফেজ আছে। এখন আমরা টু ফেজ, হ্যাঁ বাসা বাড়িতে যেগুলো ইউজ করে ওগুলো কি টু ফেজ না থ্রি ফেজ পাশাপাশি বলতে স্যার, বাসা বাড়িতে থ্রি ফেজ, আচ্ছা বাসা বাড়ি বাসা বাড়ি স্যার সরি, সিঙ্গেল ফেজ আর টু ফেজ সবার চাইতে বেটার। আচ্ছা তারপর তোমার ফ্যানের মধ্যে কয়টা ফেজ থাকে বলো, ফ্যানের মধ্যে কয়টা ফেজ থাকে? তো দুইটা, তো সিঙ্গেল ফেজ ইউজ করে দুইটা ওয়্যার আর সিঙ্গেল ফেজ। ফ্যানের ক্যাপাসিটর খুলে লাগাই দিলে ওখানে তুমি কয়টা ওয়্যার পাবা? তিনটা স্যার, দুইটা 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 কি বলতেছো এগুলো তোমার ঠিক শিওর তো তোমায়? স্যার একটা ফেজ একটা নিউট্রাল ইউজ করে না, তুমি লাগাইছো ওখানে নিজে? না স্যার আমি শুনছিলাম আর কি, একজন একটা ইলেকট্রিক মিস্ত্রি আসছিল উনি বলছিল আর কি একবার। আচ্ছা ফ্যানের ক্যাপাসিটর খুলে তাহলে আজকে দেখবা তোমার টোটাল কয়টা কানেকশন আছে, এটা এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে স্যার তিনটা তিনটা চারটা স্যার, চারটা কে বলছো হাত তুলো স্যার? 18 স্যার, রোল 18, তুমি নিজে খুলে দেখছো? জি স্যার। তোমাকে এখন খুলে দেখাইতে দিলে লাগাইতে পারবা স্যার? অবশ্য মোটামুটি আর কি পারবো স্যার মোটামুটি। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম, এখানে ফ্যানের ক্যাপাসিটর কয়টা থাকে এগুলো তোমার এখান থেকে দেখে নিতে পারবো, বুঝছো? তো এখানে তোমার আসলে কয়টা ওয়্যার থাকবে এখানে দেখো, যে ও যেটা চারটা বলছে এখানে সব করে তোমার যদি দেখায় তারপর তুমি চারটা দেখতে পারবে, এই চারটা। স্যার ক্যাপাসিটর কি স্যার পাওয়ার ফ্যাক্টরের জন্য ইউজ করে? বুঝিনি আবার বলো। স্যার ক্যাপাসিটরটা কি পাওয়ার ফ্যাক্টরের জন্য ইউজ করে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের জন্য? ফ্যানের পাওয়ার ফ্যাক্টরের জন্য? জি স্যার। ক্যাপাসিটরটা ক্যাপাসিটরের ইউজ আমরা একটা ল্যাবে করছি, ক্যাপাসিটর ব্যাংক কেন ইউজ করে এই জিনিসটা তো আমরা মোটামুটি পড়ছি। সো তোমরা ওখান থেকে মোটামুটি একটা আনসার ব্যাগে একটা আনসার দিতে পারবা, কিন্তু এই ক্যাপাসিটর এই ফ্যানের ক্যাপাসিটর আর ওইটা এক হয় না। এটাতে হলো স্পিডটা কেন, ফ্যানের যখন স্পিড নষ্ট হয়ে যায় 2.5 আমরা কি 2.5 লাগাই না 3.5 লাগাই মাইক্রোফ্যারাডের, কোনটা কোনটা লাগাই? 2.5 তো নাই স্যার। এই যে দেখো যেটা আমরা ভিতরে যেটা তোমার কয়েল যেখানে আসতেছে এখানে চারটা তার আছে, একটা দুইটা তিনটা চার, পর এরপর ফ্যানের মধ্যে আর আছে আরো দুইটা টোটাল, আমার এখানে দেখা যাচ্ছে কয়টা তার, তাই না? ফ্যানে এখানে মধ্যে এই জায়গাটা এখানের মধ্যে আছে চারটা তার, ঠিক আছে? এরপর ফ্যান থেকে আসবে আরো দুইটা, তুমি ক্যাপাসিটর কোন থেকে লাগাবা? তোমাকে তো আমি এখানে ছয়টা তার দেখা দিছি, ছয়টা তার এখানে দেখা দিছি, তাহলে তাহলে এটা কি থ্রু ফেজ না থ্রি ফেজ? থ্রি ফেজ স্যার। এই তোমার তো কনফিউজ বানা দিছি তাহলে এখন। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো সবগুলো, তো তোমরাও দেখে আসো ভালো মতো, তোমাদের ইলেকট্রিশিয়ান থেকে জিজ্ঞেস করে আসো, আমরা এগুলো আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে? আমার পরে পড়ার মধ্যে আসি তাহলে। থ্রি ফেজ সিস্টেম, ঠিক আছে থ্রি ফেজ সিস্টেম তাহলে আমি বুঝবো কেমনে। এখানে দেখো
তাহলে 0 minus 120 120 এই জিনিসটাকে দিলে আমাদের ইলেকট্রিশিয়ান কিছু বুঝবে না কিন্তু আমরা বুঝে যাব হলো কি এটা থ্রি ফেজ সিস্টেম এবং কেন থ্রি ফেজ সিস্টেম এটা বুঝে যাব কিন্তু আবার ফ্যানটা দেখলে আমরা কিছু বুঝবো না এটা ওয়ান ফেজ টু ফেজ না থ্রি ফেজ কিন্তু ইলেকট্রিশিয়ান আবার বুঝে যাবে ওটা কত ফেজ এবং কিভাবে লাগাতে হবে এটা ইলেকট্রিশিয়ান বুঝতে পারবে আচ্ছা থ্রি ফেজ সিস্টেম ইজ প্রোডিউসড বাই জেনারেটর আচ্ছা এটা তো বলতে হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি আচ্ছা সেম ভাবে এটা কিন্তু দেখো এখানে এটা ওয়ান উল্টা হবে এটা মাইনাস 120 হতে পারে এটা 0 হতে পারে এবং এটা 120 হতে পারে যেভাবে তুমি সাজাও না কেন তো ওভারঅল যে একটা ডিফারেন্স আছে হলো কি 240 এই ডিফারেন্স আছে একদম প্রথম মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত এটাই হলো কি থ্রি ফেজ সিস্টেমের মধ্যে এখানে বোঝা যাচ্ছে এটা যে থ্রি ফেজের এই ক্লাসগুলো একটু ইম্পর্টেন্ট তোমরা এগুলো কেউ মিস করবে না আর কি কেন থ্রি ফেজ ইম্পর্টেন্ট এটা আমি পড়াই দেব না এগুলো থ্রি ফেজ কেন ইম্পর্টেন্ট কোনটাতে বেশি এটা তোমাদের হোমওয়ার্ক থ্রি ফেজে বেশি নাকি ওয়ান সিঙ্গেল ফেজে বেশি এই জিনিসগুলো তোমরা একটু দেখে আসবা কেন কেন বেশি স্যার কি বেশি বলছেন যদি থ্রি ফেজ ভালো হয় তাহলে কেন কেন বেটার এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা দেখবে আমি তোমাদেরকে জিজ্ঞাসা আচ্ছা জেনারেশন পলিফেজ জেনারেশন স্যার আমরা হ্যাঁ বলো আপনি একটু বলে দেন না আমি বলে দিলে তোমরা এগুলো কোনটা বেটার আপনি আমাদের একটু বলে দেন না আমি তোমাদের বলে দিলে তোমরা রেডিমেড খাবা রেডিমেড খেলে তো এগুলো সবকিছু তোমার মনে থাকবে না একটু কষ্ট করে খেলে মনে থাকবে স্যার আপনি বুঝাই দিলে হয়তো একটু ভালোভাবে বুঝবো আর কি এটা তোমরা একটু কষ্ট করে পরে আসো না পারলে তখন আমি দেখাই দেবো সমস্যা নেই নেক্সট ক্লাসে আমি তাহলে এটা জিজ্ঞেস করবো আচ্ছা জেনারেটর এই প্রিন্সিপালটা এটা আমি দেখাই দিতে পারি এটা এই জিনিসটা খুবই মজার কেমনে কাট করে এটা তোমাদের আমি যখন প্রথম এগুলো আমাকে তো মানে আমার স্যারে এগুলো ভিডিও আগে আগে ছবি আগে আগে দেখা দিয়েছিলেন আর কি তো তখন তো থ্রি ডি ভিডিও ছিল না এখন এই থ্রি ডি ভিডিও চলে আসছে এগুলা তোমরা এই থ্রি ডি ভিডিও গুলো দেখে অনেক কিছু ক্লিয়ার করে ফেলতে পারবো আর কি এই ধরনের ভিডিও গুলো একটু ইলেকট্রিক জেনারেটরের ভিডিও যেগুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই ভিডিওটা দেখো এখানে আশা করি এখানে দেখাবে আচ্ছা এই ধরনের এটা কি বলে তোমাদের জানা আছে দেখতে পারবো এক্সপেরিমেন্টাল থেকে দেখি এখানে দেখাচ্ছে নাকি এটা ঘুরবে এটা আর্মেচারটা যে ঘুরবে দেখো এটা আর্মেচারটা কেমনে ঘুরে দেখছো থ্রিডি জিনিসগুলো দেখো কেমনে ঢুকে তাহলে এখানে মধ্যে দিয়ে তোমার কারেন্টটা ফ্লো হবে এখানে একটা সো একবার জ্বলতেছে একবার নিতেছে এটা সো এই যে তোমার হলো কি 50 হার্জ বলতেছে যে আমাদের ফ্রিকোয়েন্সি বলতেছে 50 হার্জ ইস 50 হার্জ এর মানে কি আমাদের ফ্রিকোয়েন্সি কত 50 হার্জ না 60 হার্জ 50 স্যার 50 স্যার এটার মানে কি কে বলতে পারবে স্যার এক সেকেন্ডে 50 বার অন অফ হবে এটা 50 বার হচ্ছে এই জিনিসটা এই স্যার এত ফাস্ট হচ্ছে জিনিসটা তাহলে আমরা এই আমরা তখন ওটাকে আর চোখে এরকম দেখতেই পাই না কি এই সেকেন্ডের মধ্যে 50 বার এগুলো কি এরকম সাগে সেকেন্ডের মধ্যে 50 বার এই ধরনের সাইকেল ফিল আপ করতেছে এটা ঠিক আছে তাহলে ইলেকট্রিক জেনারেটরের এটা হলো কি তাহলে সিঙ্গেল ফেজ না ডাবল ফেজ এটা সিঙ্গেল ফেজ না ডাবল ফেজ এই যে দেখো এই নর্থ আর সাউথ এগুলো ঘুরতেছে না এখানে হলো কি তোমার নর্থ এন্ড সাউথ এই জিনিসটাকে ওরা রোটেট করবে এবং হলো কি বাইরের আর্মেচার গুলো ওরা ফিক্স রাখছে আর আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাইছি এখানে হলো কি নর্থ এন্ড সাউথ পোল এটা উল্টাটা আসবে নর্থ এন্ড সাউথ এগুলো হলো কি তোমার ফিক্সড এই দেখো এগুলো কিন্তু তোমার ফিক্সড এটা ফিক্স রাখছে এটা ফিক্স রাখছে তোমার আর্মেচার ঘুরতেছে আর তোমাদেরকে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এখানে কি তোমার দেখো এই জিনিসটা চম্বুকটা ঘুরবে এবং আর্মেচার গুলো ফিক্স আছে যখন আর্মেচার গুলো যে ওয়্যার গুলো রাখছে এখানে দেখো এ এ প্রাইম
ঠিক আছে তাহলে এটা এ এ প্রাইম তারপর বি এটা বি প্রাইম হবে যাবে বি বি প্রাইম এবং সি সি প্রাইম ঠিক আছে তাহলে কয়টা আসতেছে ওয়্যার তো ছয়টা ছয়টা তাহলে ছয়টা ছয়টা জন্য তাই পারফেক্ট যাবে আমি কালার ডিপেন্ড ডিপেন্ড দিছি পারফেক্ট যাবে এই কি হবে কেউ আনসার করতেছে না কেন স্যার থ্রি ফেজ স্যার থ্রি ফেজ এটা একটা ফেজ এই হলুদটা নিয়ে একটা ফেজ বি ব্যান্ড নিয়ে একটা ফেজ এবং এটা নিয়ে একটা ফেজ সো এই মুখন ওখানে যেটা আগে দেখাইছিল তোমার যে ভিডিওটা আমি দেখাইছি ওখানে দেখা দাও কি তোমার এই এটা ফিক্স থেকে আর্মেচারটা ওরা ঘুরাইছিল সো এখন হলো কি আমার যেহেতু তিনটা ফেজ আছে তিনটা ফেজ তো তিনটা আর্মেচার ঘুরতো আমার ডিফিকাল্ট ছিল না ওরা হলো কি এই ফেজগুলোকে ফিক্স রেখে এখন তোমার চৌম্বকটাকে ঘুরাবে তাহলে কি হবে এখানে প্রত্যেকটা ওয়্যারের মধ্যে যেটা বলছে আমার কি এই এ প্রাইম দিয়ে একটা কারেন্ট আমরা এখান থেকে পাবো এই যে মনে করো সাপোজ এটা এ না এই যে এখান থেকে আমি এটা পেলাম এই যে এখান থেকে আমি এটা পাবো তারপর এই যে বিবি প্রাইমের মধ্যে এটা একটা আছে না এখান থেকে আমি এটা পাবো এবং সি আছে না এটা এই যে সি সি প্রাইম এখান থেকে আমি এটা পাবো তাহলে এখান থেকে আমি প্রয়োগ করে প্লাস থ্রি ফেজের জন্য তিনটা করে এখান থেকে পাবো ঠিক আছে তো মোটামুটি এই জেনারেশনটা কি বুঝাতে পারছে জেনারেটর কাজ এটা প্রিন্সিপালটা তোমাদের এত ডিটেলস এখান থেকে যে জিনিসটা আমি ছবি আঁকিয়ে বুঝিয়ে দিছি এটা তো এই সিম্পল ভিডিও থেকে বোঝা অসম্ভব তো তোমাদের এটা মেশিনেও তোমরা আরো ডিটেলস করবা আমি তোমাদেরকে এখন যেটা দিছি আর এখন তো ওয়ে এজি হয়ে গেছে তোমাদের জেনারেটর একটা টিপেস জেনারেটর ভিডিও দিয়ে সার্চ দিলে আমি তোমাদেরকে এখন যেটা এক্সাম্পল দিছি এটা তোমার এই থ্রি ডি ভিডিও দেখতে পাবো ঠিক আছে তারপর কি ব্যালেন্স আচ্ছা ব্যালেন্স আনব্যালেন্স আমরা তো একটা চ্যাপ্টার দিয়েছে আমাদের সো এটা ব্যালেন্স আনব্যালেন্স এটা তোমাদের এখানে না বললেও হবে এরপরে চ্যাপ্টার আমাদের ব্যালেন্স আনব্যালেন্স নিয়ে আছে ওয়াই কানেক্টেড জেনারেটর এবং এক্স কানেক্টেড জেনারেটর এখান থেকে আর একটু কমপ্লেক্স পড়া লাগা শুরু হয়ে যাচ্ছে তো এখান থেকে আর একটু কমপ্লেক্স পড়া লাগা যে ওয়াই কানেক্টর দেন ডেল ওয়াই ডেল্টা এবং থ্রি ফেজ ফোর ফেজ তো আমি মনে হয় আজকে এতটুকুতেই রাখবো নেক্সট দিন আমি এই জেনারেটর প্রথম ছয় নম্বর সাইড থেকে সাত নম্বর সাইড থেকে তাহলে আমি শুরু করবো আর কি আজকে আর এর বেশি আর পড়াচ্ছি না আমি তো আমাদের যেহেতু সময় আছে তাহলে এখানে দুইটা ব্যালেন্স করে দেখো তোমাদেরকে আমি দেখাই এই পরের যেটা চ্যাপ্টার আছে ওইটা হলো কি ব্যালেন্স আনব্যালেন্স সিস্টেম সো এখান থেকে আমরা নতুন একটা চ্যাপ্টারের যেটা আইডিয়া আছে ওগুলো এখানে অনেক কিছু আমরা বলে ফেলবো আর কি সো কারো কোনো যে ছয় নম্বর সাইড পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো না হয় কাজ এখানে শেষ করতে চাই আর কি আমার স্যার হ্যালো হ্যাঁ বলো স্যার আপনার লেকচারের স্লাইডগুলো যদি শেয়ার করতেন তাহলে সবার জন্য একটু ভালো হইতো অলরেডি তো গ্রুপে দেয়া আছে সবগুলো স্যার জেনারেশন পলিফিস্ট আর একবার যদি মানে রিভিউ দিতেন বল ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক শুভ দিন স্থাপন করব অতএব ক্লাসে আজকে এখানে শেষ করব স্যার হ্যাঁ বলো